সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগে সন্দেহজনক ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রানীনগরে রবিবার শেষ রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগরের পানিপিয়া চাকরানপাড়া এলাকায় একটি বাড়ির পাশের দেওয়াল থেকে সন্দেহজনক ব্যাগ উদ্ধার করে রানীনগর থানার পুলিশ সূত্রের অনুমান ব্যাগের ভেতরে থাকতে পারে তাজা বোমা ইতিমধ্যেই ব্যাগ উদ্ধার ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে ব্যাগটিকে ঘিরে রেখেছে রানীনগর থানার পুলিশ উল্লেখ্য দিন কয়েক আগেই ওই বাড়ির মালিক আব্দুল সুহান শেখ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন তাই রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কি রাখা হয়েছিল ব্যক্তি ইতিমধ্যে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে ইতিমধ্যে বোম ডিসপোজাল ইউনিটে খবর দেওয়া হয়েছে রানীনগর থানার পুলিশের পক্ষ থেকে তো আমরা তো জানছি না আমার বাড়ির লোক তো ওয়া সব চিহ্নি নিয়ে জানেই না তো কি করে জানবো আমরা পুলিশ আপনার আইসিআই ডাকছে এবার আমরা জানতে পারছি যে এরকম আইসিআই ডাকছে তা নচ তো আমরা সরকারের লোক এখন কি থুইয়া গেলছে না ফেলছে আমরা তো জানছি নি আমি তো কিছুই জানি না আমি তো মোটামুটি রাত নটার দিকে তো গরমের সময় একটু বেড়ে টেড়ে আমি শুয়েছি ঘুমে হিতে এবার ঘুমের ঘর আমাকে ডাকছে আমি এটুকি জানি আরে দেখেছিল ব্যাগ কোনো কিছু ছেড়া বলতে আর কোনো জমি সংক্রান্ত বিবাদ বা কোনো দল না আবাদতে এখন কোনো বিবাদ নাই টিএমসি থেকে কংগ্রেসের জয়েন্ট হইতি এইটাই